ভাইজান দেখলাম কিছু ছেলে চাল আলু ডাল ইত্যাদি প্যাকেট করছে ও এখানে ভ্যান ও টোটো ভর্তি প্যাকেট রয়েছে এগুলো কিসের জন্য? আসসালামু আলাইকুম। আপনারা কম বেশি সকলে জানেন যে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্বে নোভেল করোনা ভাইরাস নামক একটি মহামারী গোটা বিশ্ব গ্রাস করে ফেলেছে, যার জন্য গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ লকডাউনের মধ্য দিয়ে যাচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের তথা গোটা ভারতবর্ষের দিন আনা দিন খাওয়া মানুষ, যারা ডে লেবার, যারা ভ্যান চালক বা দিন মজুর কাজ করে, তারা অসহায়ের মধ্যে পড়েছে। অনেকের একবেলা খাওয়া হচ্ছে, অনেকের একবেলা খাওয়া হচ্ছে না, তারা অসহায়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এমতো অবস্থায় ফুরফুরা শরী পাহালে সুন্নাতুল জামাতের কর্ণধর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের নির্দেশে ফুরফুরাশরী পাহালে সুন্নাতাল জামাতের অশোকনগর থানা কমিটির অন্তর্গত শহরা অনন্তপাড়া শাখা কমিটির ব্যবস্থাপনায় কিছু চাল, কিছু ডাল, কিছু আলু, এছাড়া বিভিন্ন রকম জিনিস ওই সমস্ত অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবার জন্য, তাদের সাহায্য করার জন্য বা তাদের হাতে ত্রাণ তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আপনারা যে এই ত্রাণগুলো দিচ্ছেন, এইগুলো কি শুধু এই গ্রামে বা না অন্য জায়গার মানুষদেরও দেওয়া হচ্ছে? না, এই ত্রাণগুলো শুধু এই গ্রামে দেওয়া হচ্ছে না। আল্লাহবাগের ইচ্ছায় আজকের তারিখে ফুরফুরাশরী পাহালে সুন্নাতাল জামাত অশোকনগরের বুকে 7টি পঞ্চায়েতে কাজ করছে, যা মূলত কম বেশি 70 থেকে 75টি গ্রামে। বিগত দিনে দুদিন আগ পর্যন্ত আমাদের 40 থেকে 42টি গ্রামে ত্রাণ দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। আজকে 3টি গ্রামে দেওয়া হবে এবং আজকের বাদে বিশেষ কারণবশত ত্রাণ দেওয়া বন্ধ থাকবে। আগামীতে ইনশাআল্লাহ বাকি গ্রামগুলোতেও ত্রাণ দেওয়া হবে। আপনারা এইগুলো, এই ত্রাণ যেগুলো দিচ্ছেন, শুধু কি মুসলিমদের দিচ্ছেন না অন্য সমস্ত সম্প্রদায়ের মানুষদেরও দিচ্ছেন? না, ত্রাণগুলো যেগুলো দেওয়া হচ্ছে এগুলো মুসলমানদের দেওয়া হচ্ছে না, এগুলো সমস্ত সম্প্রদায়ের মানুষদেরই দেওয়া হচ্ছে। আজকেই আমরা যে ত্রাণ দেবো, এর মধ্যে প্রায় 20টি হিন্দু ফ্যামিলির হাতে আমরা ত্রাণ তুলে দেবো। আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের ফুরফুরা শরীফ আহলে সুন্নাতাল জামাতের যে দিগরা মালিক বেরিয়া ইউনিট আছে, তার অন্তর্গত ট্যাংরা গ্রামে একটা কুলিপাড়া বলে গ্রাম আছে, সেখানে 20 থেকে 25টি হিন্দু ফ্যামিলির হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। তাছাড়া অশোকনগরের এই যে বললাম 40 থেকে 42টি গ্রামে, সমস্ত জায়গায় হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হচ্ছে। অশোকনগরের মধ্যে আপনারা কতজন মানুষের হাতে ত্রাণ তুলে দিতে পেরেছেন? দেখুন, অশোকনগরের মধ্যে আমরা কতজন মানুষের হাতে ত্রাণ তুলে দিতে পেরেছি, এটা বলতে গেলে আমাদের যে থানা কমিটি, পঞ্চায়েত কমিটি, বুথ কমিটি আহলে সুন্নাতাল জামাতের আছে বা যেসব জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে, তার লিস্ট কাউন্টিং করে আপনাদের বলতে হবে। তবে আমি মূলত আনুমানিকভাবে আপনাদের ঘরে বলতে পারি যে অশোকনগরের থানা কমিটি, পঞ্চায়েত কমিটি, বুথ কমিটির মধ্যে দিয়ে আমরা কয়েক হাজার মানুষের হাতে আমরা ত্রাণ তুলে দিতে পেরেছি। আপনারা এই যে ত্রাণগুলো দিচ্ছেন, এর মধ্যে কি কি খাবার রয়েছে? আমরা যে ত্রাণগুলো দিচ্ছি, এর মধ্যে মূলত আছে আপনার চাল, আলু, ডাল, সোয়াবিন, সাবান, বিস্কুট, সরিষার তেল, এই ধরনের জিনিসগুলো আমরা তুলে দিচ্ছি। ভাইজান, শেষ প্রশ্ন, রাজনৈতিক মহল থেকে কি আপনারা কোনো সহযোগিতা পাচ্ছেন? দেখেন, রাজনৈতিক মহল থেকে আপনারা যদি সহযোগিতার কথা বলেন, রাজনৈতিক বা রাজনৈতিক নেতা নেত্রীদের কথা যত কম বলা হয়।